খেলার খবরাখবর নিয়ে মাঠে ময়দানে লগইন করছি আমি সালাউদ্দিন সাদিক। লেজেন্ডস অফ রূপগঞ্জের হয়ে ডিপিএল এর সুপার লিগ খেলতে যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় ফিরেছেন সাকিব আল হাসান। শ্রীলঙ্কা সিরিজ মাথায় রেখেই প্রিমিয়ার লিগে খেলার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি। আসন্ন শ্রীলঙ্কা সিরিজে খেলার কথা নিজেই নিশ্চিত করেছেন সাকিব আল হাসান। বৃহস্পতিবার প্রাইম ব্যাংকের বিপক্ষে ম্যাচ দিয়ে লেজেন্ডস অফ রূপগঞ্জের হয়ে মাঠে নামবে দেশের এই অলরাউন্ডার। বিকেএসপির ৪ নম্বর মাঠে ম্যাচ শুরু হবে সকাল ৯টায়। একই সময়ে বিকেএসপিতে অন্য ম্যাচে খেলবে আবুহানি এবং গাজী গ্রুপ ক্রিকেটার্স। আর মিরপুরে রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে লড়বে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। সুপার লিগের প্রথম ম্যাচে রূপগঞ্জ টাইগার্সকে 55 রানের বড় ব্যবধানে হারিয়েছে লিজেন্ডস অফ রূপগঞ্জ। প্রাইম ব্যাংকের বিপক্ষেও জয় প্রত্যাশা তাদের। সাকিব যোগ দেয়, শক্তি বেড়েছে দলের। এদিকে শেখ জামাল এবং প্রাইম ব্যাংকও জিতেছে সুপার লিগের প্রথম ম্যাচে। রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের বিগ ম্যাচ লন্ডন ডার্বিতে মুখোমুখি হবার অপেক্ষায় আর্সেনাল ও চেলসি। রাত ১:15টায় শুরু হবে ম্যাচ। একই সময়ে এভারটনের বিপক্ষে লড়বে লেস্টার সিটি। আর রাত ১টায় ম্যান সিটির প্রতিপক্ষ ব্রাইটন। লিভারপুলের কাছে লিগ টেবিলের শীর্ষস্থান হারানো সিটির লক্ষ্য এই ম্যাচ জিতে নিজেদের শীর্ষস্থান পুনরুদ্ধার করা। তবে এফএ কাপের সেমিফাইনালে অলরেডদের কাছে হেরে কিছুটা চাপে সিটি বস পেপ গার্দিওলা। লিগের শেষ ম্যাচেও জেতেনি সিটিজেনরা, লিভারপুলের কাছে ড্র করেছে ২-২ গোলে। তাই ব্রাইটনের বিপক্ষে এই ম্যাচে পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামবে পেপ গার্দিওলা। ইঞ্জুরি কাটিয়ে এই ম্যাচে দলে ফিরতে প্রস্তুত দুই সিটি তারকা কেভিন ডি ব্রয়েন এবং কাইল ওয়াকার। অন্যদিকে লিগের শীর্ষ ৫-এ টিকে থাকার লড়াইয়ে চেলসির বিপক্ষে মাঠে নামবে আর্সেনাল। এদিকে নিজ নিজ লিগে রাতে মাঠে নামবে পিএসজি এবং রিয়াল মাদ্রিদ। রাত ১টায় পিএসজির প্রতিপক্ষ অজে। আর রাত ১:৩০টায় রিয়াল মাদ্রিদকে আতিথ্য দেবে ওসাসোনা। লিগ শিরোপা প্রায় নিশ্চিত প্যারিসিয়ানদের। ৩২ রাউন্ড শেষে দ্বিতীয় স্থানে থাকা মার্সেই থেকে ১৫ পয়েন্ট এগিয়ে ৭৫ শীর্ষরা। তাই চাপমুক্ত হয়ে অজের বিপক্ষে খেলবে পিএসজি। ইঞ্জুরির কারণে এই ম্যাচে দেখা যাবে না বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসিকে। প্রতিপক্ষের সেরা তারকার অনুপস্থিতি কাজে লাগাতে চায় অজে। অন্যদিকে পিএসজির মতো লিগ শিরোপা প্রায় নিশ্চিত রিয়াল মাদ্রিদেরও। ৭৫ পয়েন্ট নিয়ে সবার ধরাছোঁয়ার বাইরে গ্যালাকটিকোরা। দারুণ ফর্মে থাকা রিয়ালের সামনে তুলনামূলক সহজ প্রতিপক্ষ। তাই এই ম্যাচে জয় ছাড়া কিছুই ভাবছে না রিয়াল বস কার্লো আনচেলত্তি। প্রকাশ করা হয়েছে আর্জেন্টিনা ব্রাজিলের মধ্যকার প্রস্তুতি ম্যাচের সূচীয় ভেন্যু। ১১ই জুন ঐতিহ্যবাহী মেলবোর্ন স্টেডিয়ামে বিশ্বকাপের প্রাক প্রস্তুতি ম্যাচ খেলবে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল। ব্রাজিল ও আর্জেন্টিনার সর্বশেষ দেখা হয়েছিল গেল সেপ্টেম্বরের সাও পাওলোতে। কোভিড প্রোটোকল ভঙ্গের অভিযোগে বিশ্বকাপে বাছাইয়ের ওই ম্যাচটি শুরুর কয়েক মিনিট পর পরিত্যক্ত হয়। এরই মধ্যে দুই দল কাতার বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। তার ৫ ম্যাচ আগে মাঠে দেখায় নিজেদের পরখ করে নেবে দুই জায়ান্ট। ৫ বছর আগে এক প্রীতি ম্যাচ খেলতে মেলবোর্ন নেমেছিল আর্জেন্টিনা ও ব্রাজিল। ম্যাচটি ১-০ গোলে জিতেছিল আর্জেন্টিনা। মেলবোর্নের মাঠে স্বাগতিক অস্ট্রেলিয়াকেও হারিয়েছিল আলভি সেলেস্তারা। আজ এ পর্যন্তই। লগ আউট করছি মাঠে ময়দানের রাত ১০টার নিউজ আওয়ার দেখার আমন্ত্রণ রইল। এসএটিভি সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.sctv.tv। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।